नमस्कार दर्शक काजेर सन्धाने थाका प्रत्येकेई आबारो एकबार अभिनंदन जानाच्छि आमादेर आजकेर नतून भिडियोते। दर्शक आजके आमरा ओएनजीसी त्रिपुरा पावर कोम्पानी लिमिटेड थेके नतून एकटी विज्ञप्ति एसेछे एबं आजकेर नोटिफिकेशने आपनादेर अफलाइन एप्लीकेशन करते हबे। तो नोटिफिकेशने गिये प्रत्येकटी विषय आलोचना करब। अवश्यई जारा भिडियोते क्लिक करेछेन सम्पूर्ण भिडियो जुड़े आमादेर संगे थाकबेन ताहले प्रत्येकटी विषय आपनारा भालोभाबे बुझते पारबेन। तो चलुन सरासरि नोटिफिकेशने चले जाच्छि। तबे अवश्यई परबर्तीते सकल प्रकार चाकरि संक्रांत एबं एडुकेशन रिलेटेड इनफरमेशन पाওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে লাল রঙের সাবস্ক্রাইব লিংক অপশন ক্লিক করে পাশে আসা বেল বাটন থেকে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। সম্মানিত দর্শক সরাসরি চলে আসলাম আজকে নোটিফিকেশন এবং এখান থেকে প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আর্জেন্ট রিক্রুটমেন্ট রাখা হয়েছে, দেখে নেব কি কি পোস্ট এবং কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। ভ্যাকেন্সি ডিটেইলস, প্লেস অফ পোস্টিং এবং এক্সপিরিয়েন্স প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের প্লেস অফ পোস্টিংটা নিয়ে আলোচনা করছি। দেখে নিন, ওএনজিসি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আগরতলা ত্রিপুরাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। দুটি পোস্টই কিন্তু একই এড্রেসে আপনাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ত্রিপুরাতেই আপনারা পোস্টিং পেয়ে যাবেন। পোস্ট নেম যদি বলি, এক নম্বরে যেটা রাখা হয়েছে সিস্টেম মেনটেন্স ইঞ্জিনিয়ার টেলিকমিউনিকেশন সেকশনে নিয়োগ করা হচ্ছে। এবং কোয়ালিফিকেশন দেখে নেব কি রাখা হয়েছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইসিই ব্রাঞ্চ অথবা ত্রিপুরি ব্রাঞ্চ অথবা সিএসসি ব্রাঞ্চ অথবা আইটি ব্রাঞ্চ থেকে হলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভ্যাকেন্সি প্রথমত দুটি রাখা হয়েছে এবং সেই দুটি পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এসটি ক্যাটাগরিতে দুটি রাখা হয়েছে এবং প্লেস অফ পোস্টিং আলোচনা করে দিয়েছি। এক্সপিরিয়েন্স রাখা হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড, এটাই হচ্ছে আপনাদের যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স, এগুলি থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দুই নম্বর যে পোস্ট রাখা হয়েছে এটাও কিন্তু সেম পোস্ট রাখা হয়েছে এবং কোয়ালিফিকেশনও কিন্তু সেম রাখা হয়েছে। প্রথম পোস্টে যেটা ছিল ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে রাখা হয়েছে বিটেক ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বাকি প্রত্যেকটি পোস্ট কিন্তু সেম রাখা হয়েছে, ত্রিপুরি ব্রাঞ্চ থেকে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিএসসি থেকে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আইটি ব্রাঞ্চ থেকে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু এসটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পোস্ট কিন্তু এসটি ক্যাটাগরিতে, আদার্স এবং এসসি ক্যাটাগরিতে কোনো পোস্ট কিন্তু নেই। এখানেও কিন্তু প্লেস অফ পোস্টিং সেম রাখা হয়েছে এবং এক্সপিরিয়েন্সও সেম, মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের রিলিভেন্ট ফিল্ডে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। শ্রদ্ধেয় দর্শক, এটাই ছিল আজকের নোটিফিকেশন। প্রত্যেকটি পোস্ট এবং তার এগেনস্টে প্রত্যেকটি ডিটেলস আমরা আলোচনা করেছি। এবার দেখেন যারা অ্যাপ্লিকেশন করতে চাইবেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্ট ক্যান সেন্ড আস দেয়ার আপডেট বায়োডাটা রিজিউম, অর্থাৎ আপনাদের যে বায়োডাটা আছে সেই বায়োডাটা এখানে উল্লেখিত ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে পাঠাতে বলা হয়েছে। এবং ডেটটা লক্ষ্য রাখবেন 23/2/2022 মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আপনার রিজিউমটা পাঠিয়ে দিতে হবে। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু অ্যাট্রাকটিভ স্যালারি উইথ অ্যালাউন্স কিন্তু আপনাকে দেওয়া হবে। হচ্ছে আপনাদের স্যালারি স্ট্রাকচার এবং যেভাবে অ্যাপ্লিকেশন করবেন বিষয়টি বলে দিলাম। অবশ্যই ইমেইল অ্যাড্রেসটি আপনারা কিন্তু নোট করে রাখবেন, এই ইমেইল অ্যাড্রেসে আপনার কিন্তু রিজিউমটা পাঠাতে হবে। দর্শক, এটাই ছিল আজকের আলোচনা ওএনজিসি ত্রিপুরা থেকে উঠে আসা নতুন বিজ্ঞপ্তির। প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করেছি, আর্জেন্ট রিক্রুটমেন্ট রাখা হয়েছে। অবশ্যই আশা রাখবো যারা এলিজিবল হবেন আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো দর্শক, আজকে এই নোটিফিকেশন সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টস করে রিপ্লাই করে সাহায্য করার জন্য। এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই এটি লাইক করবেন এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনগুলি গিয়ে পৌঁছায়। হোক দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিওটি দেখেছেন, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি দর্শক আজকের মতো, শুভরাত্রি।